হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড হেলথ কেয়ার। ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও দেখাবো। আজকে আমি দেখাবো পঞ্চাশের বয়সেও কীভাবে কুড়ি দেখাবে, একদম কোরিয়ান ফেস প্যাক তৈরি করে দেখাবো, ত্বকে হয়ে যাবে গ্লাস স্কিন। একদম ঘরোয়া রেমেডি, ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই আপনি এই রেমেডিটি তৈরি করে নিতে পারবেন, আর এটি ছোটো থেকে বড় সকলে ব্যবহার করতে পারবেন। 8 থেকে 80 পর্যন্ত সকলেই ব্যবহার করতে পারবেন, বাচ্চারাও ব্যবহার করতে পারবে, ত্বকের জন্য ভীষণ উপকারী। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রথমেই দেখে দিই। প্রথমে নিতে হবে নারকেল তেল। এখানে আপনারা যে কোনো নারকেল তেল ব্যবহার করতে পারেন, অথবা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। তো যার কাছে যেটা আছে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তারপর এখানে কাঁচা দুধ দিয়ে দিব। আপনার এখানে যদি কাঁচা দুধ না থাকে তাহলে বয়েল করা অথবা ফুটানো দুধও ঠান্ডা করে দিয়ে দিতে পারেন। এখানে 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ দুধ আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই দুইটি উপকরণে আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে, ভিতর থেকে ময়লাগুলো উঠিয়ে দেয়, একবারে ত্বককে গ্লাস স্কিন করে দেবে। ওপেন পোর্সের সমস্যা, পিগমেন্টেশন, সানটেন, মেস্তার দাগ সব কিছু আপনাকে দূর করে ত্বককে অনেক বেশি ফর্সা করবে। তো এটি প্রথমে, আর এটি লাগানোর আগে অবশ্যই মুখটা আপনারা ফেসওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নেবেন। এটি ব্যবহারের পর মুখ ভালোভাবে মুছে নিলেই হবে, না সরি, মুছে নিতে হবে না, এটি শুকিয়ে গেলেই হবে। এটি ব্যবহারের পর মুখ ধোয়া যাবে না, কোনো সাবান বা ফেসওয়াশ দিয়ে ধোয়া যাবে না। আপনি এটি মুখে রেখে দিবেন শুকিয়ে যাওয়া পর্যন্ত, আর এটি ব্যবহারের আগে অবশ্যই মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন। তা আমার হাতে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আলতো হাতে সমস্ত মুখে এভাবে লাগিয়ে নেবেন। দুধ আর এই নারকেল তেলটা ত্বকে অ্যাবজর্ব হয়ে যাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এই দুইটি উপকরণই আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করবে এবং স্কিনকে অনেক বেশি স্মুথ করবে, টান টান করবে, ভিতর থেকে ক্লিন করবে। তো এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো ফিরে আসলাম, এটি আমার হাতে অ্যাবজর্ব হয়ে গেছে, সমস্ত ত্বকে টেনে নিছে। তো এটি ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। শুকিয়ে গেলে তারপরে এটি মুছে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে রেখে দেবেন। তারপর ফেস প্যাকটি তৈরি করে দেখাচ্ছি। ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমে এখানে 1/2 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা এখানে ময়দার পরিবর্তে চাউলের গুঁড়ো অথবা বেসনটা ব্যবহার করতে পারবেন, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আমার কাছে ময়দা ছিল, আমি ময়দা দিয়ে তৈরি করে নিলাম। আর এখানে আমি 1/2 চামচ পরিমাণ চাউলের গুঁড়োও দিয়ে দিব। তারপর এখানে আমি 2-4 ফোঁটা নারকেল তেল দিয়ে দিব। আজকে যে রেমেডিটি আমি তৈরি করে দেখাচ্ছি অথবা ফেস প্যাকটি তৈরি করে দেখাচ্ছি, ত্বকের জন্য ভীষণ উপকারী, আপনারা একবার ব্যবহারেই বুঝতে পারবেন, ছোট বড় সকলে ব্যবহার করতে পারবেন, ত্বককে অনেক বেশি ফর্সা করবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করবেন। তারপর এখানে আমি দিয়ে দিব সেই সেই কাঁচা দুধটা। আগেও নিয়ে নিয়েছিলাম, সেই দুধটাই আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি নিয়ে নিলাম, কারণ আমি দুধ দিয়ে এই ফেস প্যাকটি তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে কাঁচা দুধের পরিবর্তে গোলাপ জলও ব্যবহার করতে পারেন, অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কাঁচা দুধ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তারপর আরেকটি উপকরণ দিয়ে দিতে হবে, সেটি হলো লেবু। লেবু হচ্ছে একটি ন্যাচারাল ব্লিচ, ত্বককে অনেক বেশি ফর্সা করে, দাগ মুক্ত করে। এখানে 1/2 চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিতে হবে।
তো আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলেই হবে যারা লেবু রসটা ব্যবহার করতে চান না তারা এখানে স্কিপ করতে পারেন অথবা ছোট বাচ্চাদেরকে যদি এটি ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা লেবু রসটা স্কিপ করতে পারেন লেবু রস আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে ভিতর থেকে ক্লিন করে যাদের মুখে অনেক বেশি সানটেন পড়ে গেছে ইনস্ট্যান্ট সেই সানটেনটি রিমুভ করে দেয় আপনি রোদে থেকে সে অনেক সময় দেখা যায় যে মুখের মুখটা কালো হয়ে গেছে বা লাল হয়ে গেছে ইনস্ট্যান্ট সে এই লাল বা কালো এই সেই রংটা রিমুভ করে দিবে লেবু রস আপনি যদি শুধু লেবু রস ব্যবহার করতে পারেন ত্বকের উপর তাহলেও দেখবেন ত্বকটা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে গেছে এবং দাগমুক্ত হয়ে গেছে লেবু রস আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম সে আগে যে দুধ আর নারকেল তেলটা ব্যবহার করেছি সেটির উপরেই এই ফেস প্যাকটি আপনারা লাগিয়ে নেবেন আমি আগেই বলে দিছি এটি ব্যবহারের পর আপনারা ফেস ওয়াশ ব্যবহার করতে পারবেন না আর এটি লাগানোর আগে এগুলো ব্যবহারের আগে অবশ্যই মুখটা আপনারা ভালো করে ধুয়ে নেবেন ফেস ওয়াশ দিয়ে এভাবে আপনারা 10 মিনিট সময় রেখে দিবেন তো আমি 10 মিনিট পর ফিরছি তারপর আপনাদেরকে দেখিয়ে দেব তো এটি শুকিয়ে যাওয়ার পর ফিরে আসলাম এভাবে আপনারা একটু স্ক্রাব করে নেবেন সমস্ত ত্বকে তো এটি শুকিয়ে গেলে তারপর আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন জাস্ট নর্মাল পানি দিয়ে আর কিছু দিবেন না তো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর ফিরছি তো দেখেন আমি চলে আসছি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে নিছি আর কোনো কিছুই আমি ব্যবহার করিনি আপনারা এইভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর যে কোনো একটি নাইট ক্রিম ব্যবহার করে নেবেন অথবা যে যেটি ব্যবহার করেন ময়শ্চারাইজারও ব্যবহার করে নিতে পারেন তো এটি আপনারা রাতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করে নেবেন এটি কোরিয়ান ফেস প্যাক ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে আপনার ত্বকে গ্লাসি স্কিন করে দিবে এবং ত্বককে অনেক বেশি টান টান করবে যাদের মুখের পিগমেন্টেশন আছে সানটেন আছে আমি আগেও বলেছি এগুলো ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পর আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে শুরু আপনারা একটি লাইক দিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে বিউটি টিপসে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ